ঘূর্ণিঝড় মোখা তাণ্ডব চালিয়েছে দীর্ঘ 9 ঘন্টা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ও টেকনাফের শাহপরীর দ্বীপ। এসব এলাকায় উড়ে গেছে ঘরের টিন, বিধ্বস্ত হয়েছে বসতি, উপড়ে পড়েছে গাছপালা, ভেঙে তছনছ পানির বরজ, একই সঙ্গে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎহীন টেকনাফের অনেক এলাকা। টেকনাফ শাহপরীর দ্বীপের ডাঙ্গর পাড়ার বাসিন্দা জাফর আলম, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত তার বাড়ি, 3 দিনেও কোনো ধরনের সাহায্য সহযোগিতা না পেয়ে ধার দেনা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তিনি। অনেকে চাইদা দিন করে নিজের টিয়ালা কিনে আনি সাহায্যের দিই। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বসতি হারিয়েছেন অনেকেই, কিন্তু সাহায্য সহযোগিতা না পেয়ে অত্যাভাবে অনেকে ধার দেনা করে বসতি নির্মাণের কাজগুলো সেরে নিচ্ছে। নিজে হজোগ বিজোগ খামাদ মাদ অত গুড়ি রাবরা রাতে যদি মিষ্টি বুঝি অত গুড়ি রাখি নিজে যে দূর শান্ত ফাজি এ দূর গড়ে ঠানি ঠুই দিয়ে হন দিলা জোর তুন বাসি। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারানো মানুষগুলোকে দ্রুত পুনর্বাসন করার দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। সরকারের কাছে অনুরোধ রাখবো আমাদের এই ক্ষতিগ্রস্ত এলাকায় যাতে গরিব মানুষের যে বসত গোলগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আপনি আমাদের এই উপজেলার মানুষের জন্য কাজ করবেন, আমরা আপনার কাছে সে প্রত্যাশা রাখি। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জানালেন ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন শেষে পুনর্বাসন করা হবে। আমরা অলরেডি তালিকার আগেই মাঠ পর্যায়ে সরাসরি কাজ করছে আমাদের একটা টিম সেন্ট মার্টিন আইল্যান্ডে, এবং আমরা আপনাদের সহকারে আমরা যে এলাকায় গেলাম সেখানেও তালিকা ফাইনাল হলে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতির পরিমাণ অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে। ঘূর্ণিঝড় মোখায় কক্সবাজারে ক্ষতিগ্রস্ত 10,000-এর বেশি বসতি, তার মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত 2,000 বসতি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।